খাগড়াছড়িতে বাড়ছে সূর্যমুখী ফুলের চাষ। যে ফুল মানুষ শুধু সৌন্দর্য বর্ধনের জন্য বাড়ির উঠানে দুই একটি করে লাগাতো, সেই ফুলের চাষ হচ্ছে এখন বাণিজ্যিকভাবে। কৃষি বিভাগ বলছে সরকারিভাবে মাঠ পর্যায়ে চাষিদের দেয়া হচ্ছে বীজ ও সার। খাগড়াছড়ির প্রতিনিধি মোহাম্মদ জহুরুল আলমের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। নগদ পেমেন্টে পাচ্ছেন কোটি টাকার BMW, ঘন্টায় ঘন্টায় 100% ক্যাশব্যাক। মাঠে মাঠে হাসছে সূর্যমুখী। একসময় বাড়ির উঠোনে দেখা যেত যেই ফুল, তা এখন চাষ হচ্ছে বাণিজ্যিকভাবে। পার্বত্য জনপদ খাগড়াছড়িতে দিন দিন বাড়ছে সূর্যমুখী ফুলের চাষ। কম খরচে বেশি লাভ হওয়ায় আগ্রহী হয়ে উঠেছেন কৃষকরা। একখানি পরিমাণ মতো জায়গাতে চাষ করেছি, চাষ করে আমি দেখলাম যে এখানে সরকারিভাবে আমি বীজ পেয়েছি, সার পেয়েছি। 7,000-8,000 মতো মানে সেচ ব্যবস্থা সহ সম্পূর্ণ এরকম খরচ গেছে। এই ফলনগুলো যদি মোটামুটি ঠিকভাবে বিক্রি করতে পারি, 70,000-80,000 মতো লাভজনক হবে বলে মনে করি। আগামীতে এই ফলনটা আমি আরও বাড়াবো এবং কৃষককে বলবো যে আপনারাও এইভাবে আমরা চাষ করেন। ফুলের সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিনই ভিড় করছেন দর্শনার্থীরাও। এই জায়গায় আসলাম, আসার পর ছবি তুললাম, বাগানটা অনেক সুন্দর হয়েছে, তো আমরা চাই এরকম বাগান আরও হোক। ফুলের বাগানটা দেখার পর অনেক চাষি এখনও উদ্বুদ্ধ হচ্ছে, আগামীতে আবারও প্রসারণ করতে বলে আমি আশা করি। এই সারটা যদি আগামী বছর এই যদি লাভবান হয়, এটা আমারও করার খুব একটা চিন্তা ভাবনা আছে। সূর্যমুখী চাষে কৃষকদের সব ধরনের সহযোগিতা দেওয়া হচ্ছে বলেও জানান কৃষি কর্মকর্তারা। সূর্যমুখী ভবিষ্যতে আরও কীভাবে সমর্থন করা যায়, আমরা কৃষক অধিদপ্তর সবসময় আমরা তাদেরকে পরামর্শ দিয়ে যাচ্ছি এবং এটা আমাদের আশা করছি যে আমাদের সরকারের যে 40% তেল নিজ দেশে উৎপাদন করার যে আমাদের কর্মসূচি, সেই কাজে আমাদেরকে সহযোগিতা করছে। কৃষি বিভাগের তথ্য মতে এবছর 100 হেক্টরেরও বেশি জমিতে চাষ হয়েছে সূর্যমুখী ফুলের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।